রাজ্যের করোনা অতিমারির গ্রাফ ঊর্ধ্বগামী হলে উন্নয়নের কাজকর্ম থেমেনি, একধারে চলছে উন্নয়নের কাজকর্ম। মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে এই উন্নয়নের অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের কোয়ার্টার কমপ্লেক্স নির্মাণের কাজকর্ম শুরু হয়েছিল আজ থেকে প্রায় বছর খানেক পূর্বে। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল স্থানীয় পূর্ত দপ্তরকে। এর জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ প্রায় 5,83,00,000 টাকা। নির্মাণ কাজও প্রায় শেষের পথে। বর্তমানে বিশাল এই কোয়ার্টার কমপ্লেক্সের ঝাড়াইমারের কাজ চলছে। নির্মাণ কাজের দায়িত্বে থাকা ম্যানেজার জানান, আগামী 2-3 মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে সমস্ত কাজকর্ম, এরপরই কোয়ার্টার কমপ্লেক্সটি হস্তান্তর করা হবে। ম্যানেজার ঈশ্বর দেবনাথ বলেন, কোভিড পরিস্থিতি লকডাউনের কারণে কয়েকদিন নির্মাণ কাজ বন্ধ ছিল। এই লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে নির্মাণ কাজে ব্যবহৃত কিছু সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছিল নিশি কুটুম্বের দল। হসপিটাল কোয়ার্টার কমপ্লেক্স। আচ্ছা, কতটা ফ্যামিলির জন্য এটা? এটা স্যার 24টা ফ্যামিলি। এটা তৈরি করতে কীরকম বরাদ্দকৃত অর্থ ছিল? এটা অর্থ আছে আপনার, এই বরাদ্দ আছে 5,83,00,000 টাকা বরাদ্দ। কোন দপ্তরের কাজ এটা? PWD প্লাম্বারের কাজ, ফিনিশিং আর টাইলস ফিনিশিং চলছে। মাঝখানে এটা সামগ্রী কিছু চুরিও হয়েছিল? হ্যাঁ, মাঝে আমাদের অনেক কিছু মাল ফিটিং চুরি হয়েছে। লকডাউনের সময় আমাদের লোক টোকিয়ে আসতো না, খালি আসলো, তখন অনেক মাল আমাদের ফিটিং চুরি হয়েছে, প্লাম্বারিং এবং বিভিন্ন আইটেম চুরি হয়েছে। কত লক্ষ টাকার মাল চুরি হয়েছে? প্রায় 1,50,000 টাকার মতন মাল চুরি হয়েছে আমরা। তবে 24টি পরিবারের জন্য নতুন কোয়ার্টার কমপ্লেক্সে নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানান কাজের দায়িত্বে থাকা ম্যানেজার ঈশ্বরবাবু। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।